দুর্ধর্ষ এক ইনিংস খেলে গেল রোহিত। যে পর্যায়ে সাহসও দেখালো তা অবিশ্বাস্য। আঙুলের হাড় সরে গিয়েছে, হাসপাতালে গিয়ে হাড় সেট করে সেলাই করে ওকে বেশ কয়েকটা ইনজেকশন নিতে হয়। ম্যাচের ওরকম পর্যায়ে নেমে একার হাতে দলকে জয়ের অতটা কাছে পৌঁছে দেওয়া দুর্ধর্ষ ব্যাপার। বুধবারের ম্যাচ ও রোহিতের চোটের প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। বাংলাদেশের কাছে সিরিজ হারলেও অধিনায়ক রোহিত শর্মার প্রচেষ্টার প্রশংসা করেছেন দ্রাবিড়। রোহিত 28 বলে 51 রান করে জয়ের কাছাকাছি নিয়ে যায় দলকে। শেষ পর্যন্ত 5 রানে ম্যাচ হারে ভারত। বুধবার রোহিত মোহাম্মদ সিরাজের বলে 5টি ছয় ও 3টি বাউন্ডারি মারেন। তার মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে, তিনি টেস্ট সিরিজ খেলতে নাও পারেন। দ্রাবিড় বলেছেন বৃহস্পতিবারই রোহিতকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। মুম্বাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবে সে, তারপরেই বোঝা যাবে টেস্ট সিরিজ খেলতে পারবে কিনা। দ্বিতীয় একদিনের ম্যাচের দ্বিতীয় ওভারেই বুড়ো আঙুলে চোট পান ভারত অধিনায়ক। যদিও দলের হার বাঁচাতে বুধবার 7 উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন রোহিত, তার আগে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্যাট হাতে দলের হার বাঁচাতে মরিয়া চেষ্টা করেন রোহিত শর্মা। 9 নম্বরে নেমে আগ্রাসী মেজাজে 28 বলে 51 রানের অপরাজিত ইনিংসও খেলেন। কিন্তু ম্যাচের পর তিনি বলেন, সত্যি বলতে বুড়ো আঙুলে চোট রয়েছে, আঙুলের হাড় সরে গিয়েছে, তবে ফ্র্যাকচার হয়নি, যে কারণে আমি এসে ব্যাট করতে পেরেছি। তবে চোটের ব্যথার চেয়ে বোধহয় এখন সিরিজ হারের যন্ত্রণাটাই বেশি বড় হয়ে উঠেছে রোহিতের কাছে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।